মবেন ভাই তখন থেকে আমাকে ফোন করতো, আমি বাসায় সারা প্র্যাকটিস করতাম, আমার মাইক্রোফোন নিয়ে আমার এলাকায় সবাই আমার গান শুনতে পাইতো, মানে এত মানে খুব অনেক ধরনের গান প্র্যাকটিস করতাম, ইংলিশ বলেন, হিন্দি বলেন, বাংলা বলেন, সব প্র্যাকটিস। যাই হোক, তো ওদের মিউজিক টেস্টটা অনেক ডিফারেন্ট ছিল, এবং যেটা হয় কাজিনদের কাছ থেকে ওরা সিডি পাঠাতো শুনতাম, বা নিজেরও টেস্ট ছিল, নিজেও শুনতাম, তারপর গান গাইতাম অনেক। আর আমার মিউজিক টেস্ট অনেক ভালো ছিল, কিছু জিনিস আই থিঙ্ক গড গিফটেড থাকে। আগে ভালোবাসতাম না, মানে আগে মনে হতো আমাকে কেউ ভালোবাসে না এরকম, মানে আমার আমি আমার কেউ নাই এরকম মনে হয়, আমার মনে হয় এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যখন আমার নিজের বেবি হলো তখন আমার মনে হচ্ছে একদম আমার নিজের একটা জিনিস, মানে ছোট আমি গান করছি ছোটবেলা থেকে। আমার আম্মু খুব কালচারাল মাইন্ডেড ছিলেন, তো আম্মুর ন্যাচুরালি আমার মা এবং আমার মামা কুদত মামা ওনাদের উৎসাহে গানের গানের দিকে ঝোঁকা। আমার বোনও গান করতো কিন্তু বোন কন্টিনিউ করেনি। তারপর আমার আমি তখন গান ছোট ছিলাম, তো গান গাইতাম, নাচতাম, আবৃত্তি করতাম, অভিনয় করতাম, সব কিছুই করতাম এরকম স্কুলে, ড্রামস বাজাতাম স্কুলে, খেলাধুলা করতাম, এই এগুলো নিয়েই থাকতাম। তারপর আস্তে আস্তে গলা সাথে বলতো খুব, মানে চেষ্টা না, তখন আসলে আগ্রহ এগুলো বুঝতাম না, মানে চেষ্টা করতাম কিন্তু খুব ছোট থেকেই গান শিখ। তারপর আমার স্কুল ছিল হচ্ছে গানের স্কুল হলো পল্লী বা সংসদে ছিল, আলতাফ মাহমুদ সঙ্গীত নিকেতন, ওখানে স্কুল ছিল, ওখানে ভর্তি হয়েছিলাম। তারপর ওখানে ওখানকার কোর্সটা কমপ্লিট করি, ওখানে কোরাস গান করতাম, দেশাত্মবোধক গান, ওখানে নজরুল সঙ্গীত ছিল ক্লাসিক্যাল, ওখানেই শিখতাম। তখন প্রচুর কম্পিটিশন করেছি, স্কুল থেকে কিন্ডার গার্ডেন স্কুল থেকে কম্পিটিশন করেছি, আর তারপর বিভিন্ন তখন হচ্ছে বাংলা একাডেমি থেকে কম্পিটিশন হতো, নজরুল রবীন্দ্র এগুলো, আনিলা ছিল, তারপর আনিলা আর আমি হ্যাঁ সমান বয়সী ছিলাম, ও হচ্ছে বিকানসা স্কুলে পড়তো, ও ছিল আমাদের, মানে আমার একটা ফ্রেন্ড ছিল এমি, এমির ফ্রেন্ড ছিল ও, সেভাবে ওকে চিনি। আর আমাদের গানের স্কুল ওখানে আসতো, একদম উল্লেখ করার মতো যদি বলি তাহলে বলতে আমার একটা একক সঙ্গীত সন্ধ্যা হয়েছিল, সেটা হয়েছিল শিশু একাডেমিতে, ওইটা ওইটার আয়োজনে ছিল, আমরা করি, লিটন ভাই, কুদত মামা ওনারা ছিল, এবং ওটা অনেক বড় করে করেছিল, আমাকে ওনারা সবাই মিলে বল, মানে ন্যাচুরালি খুব ভালোবাসতো। তখন লিটন ভাইয়ের সাথে কাজ করতাম, শিশু একাডেমিতে যাওয়া হতো অনেক, ওদের এই কোরাস টোরাস গাইতাম বা সোলো গানও গাইতাম, নজরুল সঙ্গীত গাইতাম, দেশাত্মবোধক গান গাইতাম, এসব তখন তো নিজের গান ছিল না, বা অন্যের গানও গাইতাম, তখন হিন্দি গান গাইতাম, বাংলা গান গাইতাম এরকম। তারপর তারপর হচ্ছে আমার একটা গান রেকর্ড করে ও গোমা তুমি কোথায়, ওইটা শিশু শিল্পী হিসেবে প্রথম রেকর্ডিং করেছিলাম ও গোমা তুমি কোথায়, এটা সেলিম ভাই একজন ছিলেন, উনি ছিলেন, আর কে কে ছিলেন, ইমন ভাই ছিল ড্রামস বাজাচ্ছে ইমন। আসলে কিভাবে কি হয়েছে আমার ঠিক বলতে পারবো না, ওরা হয়তো মিউজিশিয়ান খুঁজতে গিয়ে আসাদ ভাই ছিল, আসাদ ভাই আসছিলেন যিনি নববাউলের মিউজিশিয়ান, তো ওভাবে ওভাবে আর কি ওনাদের সাথে পরিচয় হওয়া। মবেন ভাই তখন থেকে আমাকে ফোন করতো, আমি বাসায় সারা আমার মাইক্রোফোন নিয়ে আমার এলাকায় সবাই আমার গান শুনতে পাইতো, মানে এত মানে খুব অনেক ধরনের গান প্র্যাকটিস করতাম, ইংলিশ বলেন, হিন্দি বলেন, বাংলা বলেন, সব প্র্যাকটিস করতাম, তো জানে যে এটা আমি থাকি, আমি যে গান গান বাজনাই আমার জীবন ছিল এরকম। তো তারপর যাই হোক, তারপর গান রেকর্ডিং করবো, লিটন ভাই ছিল, তখন গেলাম হচ্ছে বাপ্পা ভাইয়ের কাছে, বাপ্পা ভাইয়ের সাথে বাপ্পা ভাই নিয়ে গেছিলেন, ওনার ওখানে রেকর্ডিংটা হয়, বাপ্পা ভাই আর সঞ্জীব দার সাথে কাজ হয়, ওটা হচ্ছে আমি বড় শান্তিপ্রিয় নরম সরম কোমল কোমল, 97-এ এই 97-এ রেকর্ডিংটা করি প্রথম। আচ্ছা জি, আর আমি তখনই বিটিভিতে অ্যানলিস্টেড হই, অডিশন দিই। আরেকটা গান করেছিলাম আয়না বলেছে কপালে দাও টিপ, এই দুইটা গান রেকর্ডিং করি বাপ্পা ভাইয়ের সাথে, এটা এমনি নিজে গান করব আমি এগুলাই করতাম আর কি, গান বাজনা করতাম। তো লিটন ভাই ছিল, কুদুম মামারা ছিল, তখন একটা অ্যালবাম করা উচিত, সবাই আখি আলমগীরের গান শুনছিস কত সুন্দর, কি সুপার হিট এরকম আর কি, মানে হয় না, তখন আমি বলতাম আমিও গান করব, আমিও গায়িকা হবো, আমিও গান গান করব। তখন কার সাথে কাজ করবো কার সাথে কাজ করবো, তখন বাপ্পা ভাইয়ের সাথে আর কি, বাপ্পা মজুমদারকে কিভাবে চিনলাম, সোহেল আরমানের মাধ্যমে, আবার আমি সেই লিঙ্কটা এখন মনে নাই। আমি তখন কিন্তু ক্লাসিক্যাল গাইতাম, গজল গাইতাম খুব, এবং আমার গলায় খুব স্যুট করতো, সবাই খুব পছন্দ করতো বলতো, কিন্তু আমার আমার যেটা হয়েছিল আমার কীভাবে বলবো, মানে আমার ছোটোবেলা ছোটো থাকতে আমার এরকম কথা সবার কাজিনের সাথে বিয়ে হবে এরকম, ওরা হচ্ছে সবাই লন্ডনে থাকে, এবং ওরা হচ্ছে একদম ওই যে আপনি জানেন তো, সে একদম মানে
বাংলাদেশের কিছুর সাথে কোনো কিছু জানে ওরা জানে কি ওই বাংলাদেশ ঢাকা মানেই খিলগাঁও এটাই জানে ওরা আর কোনো কিছু জানে না এরকম তো যাই হোক তো ওদের মিউজিক টেস্টটা অনেক ডিফারেন্ট ছিল এবং যেটা হয় কাজিনদের কাছ থেকে ওরা সিডি পাঠাতো শুনতাম বা নিজেরও টেস্ট ছিল নিজেও শুনতাম তারপর গান গাইতাম অনেক আর্টি আমার মিউজিক টেস্ট অনেক ভালো ছিল কিছু জিনিস আই থিঙ্ক গড গিফটেড থাকে কিছু মানুষ মানে এটা যদি কেউ জিজ্ঞেস করে তুমি এটার সাথে এটা কেউ হলো কারণ আমার শ্বশুরবাড়িতে এই কোয়েশ্চেন অনেক হয় তো যে এটার সাথে এটা কেউ হলো তোমার গান শুনলে মনে হয় তুমি তুমি কি বিদেশি বাইরে থাকো এরকম মনে হয় কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি আমার ভয়েসটাই এরকম এখন ন্যাচুরালি যেটা হয় আমি তো আর কাউকে জোর করে কিছু করতে পারবো না আমি গাইতে পারি এখন মানুষ যেটা পছন্দ করে ন্যাচুরালি সেটা সেই সেই সাইড দিয়ে আমার যাওয়াটা হয় বেশি তো এখন দেখা যায় যে আমি যখন কাভার সংস করি তখন সবাই খুব পছন্দ করে মানে রিলি অনেক নাইস হয় এরকম তো তখন আবার আমি শুনতাম তখন থেকে আমি মেটালিকা শুনতাম ডেস ড্রে শুনতাম বয়েস টু ম্যান আমাদের মিউজিক টেস্টটা ছিল আমার আমরা অনেক শুনতাম গান শুনতাম বল মনে হয় খুব বেশি ছিল না রিসেন্টলি এখন আমাকে যা দেখি আমি হচ্ছি এখন আমার বাচ্চাদের মা অ্যান্ড আমি মনে করি ওদের সাথে সাথে আমার নতুন জন্ম হয়েছে এবং আমিও এখন আরেকটা ডিফারেন্ট পার্সনের মতন বড় হচ্ছি এখন মানে আরও নিজেকে ভালোবাসছি এরকম আগে ভালোবাসতাম না মানে আগে মনে হতো আমাকে কেউ ভালোবাসে না এরকম মানে আমার আমি আমার কেউ নাই এরকম মনে হয় আমার মনে হয় এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যখন আমার নিজের বেবি হলো তখন আমার মনে হচ্ছে একদম আমার নিজের একটা জিনিস মানে ছোট বেবি যখন নিউবর্ন বেবি মানে এত বিউটিফুল একটা পার্সন আমার হাত পা আমার বড় ছেলের নাম হচ্ছে আইমান আমের আহমেদ আর ছোট ছেলের নাম হচ্ছে আজমান আরিয়ান আহমেদ পার্সোনালি আমার মনে হয় বিয়ে শাদি সংসার এগুলা বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার অনেক এফোর্ট দিতে হয় অনেক স্যাক্রিফাইস থাকে অনেক ভালোবাসা অনেক মনোযোগ অনেক কিছু দিতে হয় এবং পার্টনার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার পার্টনার কতটুকু হেল্পফুল বা তার সাথে সম্পর্কটা কতটুকু হেলদি কতটুকু কী অনেক ব্যাপার স্যাপার থাকে বা আমি কতটুকু দিতে পারছি ইটস আ ডিফারেন্ট থিং এখন পার্সোনাল লাইফ আমার আমি যেমন আমি এই যে আসলাম আমি রেডি হয়ে আসলাম তো আমার আমার কাছে এটা একটা স্পেশাল ব্যাপার এই যে আসলাম আপনাদের সাথে বসলাম এখানে বসছি কথা বলছি এটা হচ্ছে আমার জন্য একটা স্পেশাল জায়গা অনেকে বলে কি যে আমরা রিয়েল লাইফে যেরকম আমি সেরকমভাবে বের হয়ে যাই সেরকম করে বসি এটা যাদের পছন্দ আমার কাছে মনে হয় যে আমি পার্সোনালি যখন আমি বাসায় আছি হ্যাঁ ঠিক আছে মানে বাসায় আছি ওইটা সবার সাথে স্যাক্রিফাইস করছি কম্প্রোমাইজ করছি এখন তো নিজের কথাই বলছি তা না সবারটা শুনছি ওইটা একটা ডিফারেন্ট ব্যাপার সবারটা বোঝার চেষ্টা করছে কিন্তু যখন আমি আমার কাজের ক্ষেত্র যেটা যেখানে আমি গান করছি গান করেছি সেখানে যদি আমাকে কিছু করতে বলা হয় তখন এটা একেবারেই আমাকে ঘিরে সব কিছু হচ্ছে আমার কথা বলতে হচ্ছে আমার কাজ নিয়ে কথা বলতে হচ্ছে বা এরকম তো এই ব্যাপারটা আমার কাছে একটা স্পেশাল ব্যাপার এবং আমি চাই এটা স্পেশালি থাকুক এটার সাথে একটা ভালোবাসা থাকুক ফান থাকুক একটা গ্ল্যামার থাকুক একটা মানে মজা থাকুক এমনি তো চলছে তো আমার যেটা হয়েছে আমার আব্বু আম্মু চলে যায় বাইরে আর আমি যেটা বলেছি আমার অনেক আগের থেকে আমি আসলে কখনো আমি কখনো মানে আমার যেহেতু আমি জানি আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা সিনেমার মতন লাগে বা অনেকে অনেক রকম কথা বলে বাট ইটস ট্রু মানে আমি মেন্টালি আমি কখনো চিন্তা করি না যে ওনার সাথে আমার কিছু হবে বা ওনার সাথে আমার কিছু হবে বিয়ে কখনো হবে এটা চিন্তাই করতাম না কারণ আমার বিয়ে তো ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মনে করেন তা কিন্তু না আমি আমার মনে হয় আমি একটু গো গ্যাটার যা আমার যদি মানে আরো না মানে হয় না যে ভালো একটা গুড ফ্রেন্ডশিপ হয়ে গেছে বা এরকম কিন্তু আমি জানি যে আমার বিয়ে তো একটা হয়ে এটা কিন্তু মেন্টাল একটা সেট আপ বুঝছি এটা আমি সরাতে পারবো না এটা আমি না বললে কেউ বুঝেও না আমি যখন প্রথম একদম ওই ছোট থেকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো বা কিছু বলতো আপনি বুঝতে পারেন যে আপনি যদি জানেন যে আপনার জন্য একটা মেয়ে আছে রেডি করা আপনি তখন কিন্তু জানেন আপনার একটা সাইড ওইটা সাইডটা ব্লক তখন আপনি মানুষকে আর সব মেয়েদেরকে আরেক অন্যরকম করে ব্যাপারটা ট্যাকল করবেন আশায় সবসময় বলতে হয় তোর বিয়ে তো এরকম হয় এরকম শুনতে শুনতে মানে আমার মাথায় ওই জিনিসটা সবসময় সেট আপ ছিল যার কারণে আমাকে আমার কখনো ওই আমি আমার ওই ব্যাপারটা নাই মানে মানে আমার বাসায় এরকম শুনি তো যে তুমি কেমন জানি তোমার মধ্যে রোম্যান্স নাই বা রোম্যান্টিক না এরকম আমি আসলে ব্যাপারগুলো আমার আমি যে বোঝানোর চেষ্টা করছি যে কেন হয় ব্যাপারটা এরকম আমার সবসময় একটা ওই সাইডটা আমার ব্লক আমি কখনো আশাই করি না যে এরকম কিছু কারোর সাথে হবে যার কারণে দেখা গেছে যে
আমার এত হেল্প করছে অনেকে, অনেকে বলে যে হ্যাঁ, যেমন অনেকে অনেকভাবে হেল্প করছে, অনেক মানে কিছু হলে হয়তো বা মানে এত মানুষজন এত পছন্দ করে, এত পছন্দ করে মাথায় তুলে রাখছে, কিন্তু বিয়ে কেন হলো না? বিয়ে হলে তো আজকে তোমার লাইফ ডিফারেন্ট হতো, তুমি তো বিয়ে হতেই পারতো, উনি তোমার এত টেক কেয়ার করছে, এত পছন্দ করতো, কেন হলো না? কারণ আমি কখনো ভাবিই নাই যে আমার তার সাথে বিয়ের কিছু হবে, ব্যাপারটা বিয়ের নিয়ে, বিয়ে মানে আমার ওই এক জায়গায় ব্যাপারটা এরকম। আমাকে পিচি থেকে যদি আমি যা যা শুনে বড় হয়েছি, আমার ব্রেনটা সত্যি এখন আমি তো বাচ্চার মা, তো ওই জায়গাটা আমার ব্লক ছিল, আমি কখনো ভাবি নাই যে ওইটা ফ্যামিলির ভিতরে, ফ্যামিলির ভিতরকার ব্যাপার। আর তাছাড়া পৃথিবীটা এখন কাজের জায়গা।